কি আশ্চর্য বলুন তো, আপনি আমাকে বললেন না। আরে এই দেখুন, আপনাকে না বললে হয়, আপনাকে তো বলতেই হবে। আরে আপনি না গেলে তো এটাই হবে না। ও ও, দুদিন আগে থেকে চলে যেতে হবে, যেরকম কথা হয়েছিল সব মনে আছে নিশ্চয়ই? দুদিন আগে ও হ্যাঁ, মেয়ের বাড়ি থেকেও তো আমাদের নিমন্ত্রণ করেছে, তো দুদিন আগে থেকে তো যেতে হবে, আপনার সঙ্গে থাকতে হবে, কাজকর্ম আছে। তার মানে বাপি তুমি তাদের চেনো নাকি যে তারা তোমাকে নিমন্ত্রণ করেছে? হ্যাঁ, আমি ওদের বলেছিলাম। আসলে কি, আমাদের তো খুব একটা আত্মীয় স্বজন বা চেনা পরিচিত খুব একটা কেউ নেই, তবে যারা খুব কাছের লোক ওদের, ওরা বললো যে আমরা যাব, আমরা গিয়ে আপনাদেরকে নিমন্ত্রণ করবো, ওরা আমাদের বললো, তাই ওরা এলো, এসে আপনাদের নিমন্ত্রণ করে গেল। আর শোনো রাধিকা, কমলিনী আর তুমি কিন্তু প্রায় সমবয়সী, তাই গায়ে হলুদ টায়ে হলুদ সব জায়গায় কিন্তু তোমাকে থাকতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, আগের দিন রাত্রির থেকে থাকতে হবে কিন্তু, কেমন? আরে আমি তো বুবলুদেরও বলে দিয়েছি, বুবলুটাও যাচ্ছে। আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না, ওদের সঙ্গে আমাদের তেমন কখনো আলাপ ছিল না, পরিচয় ছিল না, ওনারা বললেন আর তোমরা সবাই ব্যাগ গুছিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলে। আর বাপি তোমার কোনো কাজ নেই? একটা কথা বোঝ, ভদ্রলোক সজ্জন মানুষ বিনীতভাবে বলছেন, সেখানে তো আমি না করতে পারি না, তুই তো আমাকে চিনিস, আমাকে তো যেতে হবে, তুইও যাবি। তোমরা যাও, আমি যাব না। তুমি না গেলে হয় নাকি? তুমি না গেলে বিয়েই তো হবে না। না না, মানে না না, ও না গেলে বিয়ে হবে না সেটা বলা হয়নি, মানে দেখ ওই বাড়ি থেকে সবাই আমাদের এক্সপেক্ট করছে না, আমরা সবাই যাব, তুই না গেলে ভালো দেখায় বলতো, বরঞ্চ আমরা সবাই মিলে যাব। হ্যাঁ তুইও যাবি, কেমন? আমার আমার মনে হচ্ছে তোমরা সবাই বদলে গেছো, আমি বাড়ি এসে তো তাই দেখছি। আমার মা যে মা কোথাও যেতে চায় না, সে নাকি এক পায়ে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। আসলে কি হয়েছে বলতো, অনেকদিন আমরা কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দিইনি না, তাই আমাদের সকলেরই মনে হচ্ছে যে এই বিয়েটাতে আমরা খুব আনন্দ করব। তাই বলে তোমরা সবাই বিয়ে বাড়িতে গিয়ে পড়ে থাকবে? আমি তাহলে কার কাছে থাকবো? সেই জন্যই তো তুমি যাবে দিদু ভাই। হ্যাঁ অনির্বাণকে তুমি কত ভালোবাসতে, অনির্বাণকে তো তোমার মাধ্যমেই আমরা চিনেছি, কত ভালো ভালো কথা ওর সম্পর্কে বলতে। হ্যাঁ সেই অনির্বাণের বিয়ে তুমি না গেলে কি হয়? যেতে তো তোমাকে হবেই দিদু ভাই। আমার কিন্তু রাগ হয়নি, বিশ্বাস করো, আমি তোমাদেরকে তো একবারও বলিনি যে আমার রাগ হয়েছে। রাগ কেন হতে যাবে, তাই না? আমি আমি এমনিই বলছি, আমি আমি যাবো না। ওরম করতে গেলে দিদু ভাই, তোমাদের কি মনে হচ্ছে বলো তো, এই বিয়েতে আমি খুশি না? তুই নিজেই কিন্তু এই কথাগুলো বলছিস, আমরা কিন্তু কেউ তোকে এসব কিছু জিজ্ঞেস করিনি, করেছি করেছি না? আচ্ছা তুই যে এতদিন ওই বাড়িতে ছিলিস, মেয়েকে দেখেছিস? মানে ওই যে অনির্বাণের বউ হবে যে, তাকে দেখেছিস? কি আশ্চর্য, আমার কি আর কোনো কাজ ছিল না? আমি ডক্টর অনির্বাণ গুহর বউকে দেখতে যাব কেন? ওয়াই, তাছাড়া ওই মেয়েটি তো এখনো ও বাড়িতে আসেনি, তাকে কি আমি তার বাড়িতে গিয়ে দেখে আসতাম? আশ্চর্য, আমার যদি সেই জোর থাকতো তাহলে তো আমি বাড়ি চলে আসতে পারতাম। ঠিক 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 ঠিক, একদম ঠিক। দেখুন আপনার আপনার মেয়ের কথায় কিন্তু যুক্তি আছে, তবে তবে আমিও কিন্তু একটা কথা বলছি, আপনারা যে আমার প্রস্তাবে রাজি হয়েছেন, এটা যে আমি কি খুশি হয়েছি না, মানে আপনারা ভাবতে পারবেন না।
সব থেকে বড় কথা কি জানেন তো, মানে আমাদের ভাগ্যটা এত ভালো না, সত্যি বিশ্বাস করুন, আমাদের বাড়িতে এমন একটি ভালো মেয়ে আমাদের বউ হয়ে আসছে না, কেউ ভাবতেই পারবেন না আপনারা। বটে তো বটে। অনির্বাণও কিন্তু একই কথাই বলছে, আমার বাপি তো শুনেছে, আমার আমার বাড়ির লোক শুনে কি করবে? তাছাড়া আঙ্কেল, আমাদের বাড়িতে তো কোনো ছেলে নেই যে তোমার ছেলের সঙ্গে কম্পিটিশনে নেমে পড়বে আর এরকম একটা বউ এনে দেখাবে। কি হচ্ছে রাধিকা, এরকম কথা বলে নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে ছেলে নেই, মেয়ে তো আছে। মেয়ে আছে আমরা তো এরকম একটা ভালো ছেলের সন্ধানে থাকতে পারি, ভালো ছেলের খোঁজ খবর নিতে পারি, হ্যাঁ ঠিক অনির্বাণের মতো। আমি সত্যি বুঝতে পারছি না, তোমরা সবাই 10 রকম কথা বলছো। ডক্টর অনির্বাণ গুহর বিয়ে ঠিক হয়েছে বলে যে তোমরা এতটা খুশি সত্যি আমি জানতাম না। আর তোমাদের কি মনে হয়, ডক্টর গুহর বিয়ে ঠিক হয়েছে বলে তার সব দোষগুণ মাফ হয়ে গেছে? হ্যাঁ তা বলতে পারিস। মানে মানে তুইও আগে আমি রাজি ছিলাম না জানিস, আমি কিন্তু এই বিয়ের বিরুদ্ধেই ছিলাম, কিন্তু তারপর বাপি আমাকে বোঝালো, কাউন্সিলিং করলো, আর আমি ভেবে দেখলাম ঠিকই আছে, অনির্বাণ তো ভালো ছেলে। মানে মানে অনির্বাণের মতো একটা ছেলে দেখে কিন্তু আমরা বিয়ে দেব তোর। কেন, আমি কি বলেছি যে আমি বিয়ে করতে চাই? তাছাড়া আমি কি বাচ্চা মেয়ে যে আমাকে ধরে বেঁধে বিয়ে দিতে হবে? ও বৌমা, আরে দেখো দেখো উনি এসছেন, একটু চা মিষ্টি জলখাবার দাও। আরে ঠিক আছে ঠিক আছে, আজকে আর আমি খাবো না। খাবো, অবশ্যই খাবো, ছেলে ছেলের বউকে নিয়ে এসে আর শুধু মিষ্টি কেন খাবো, একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে যাবো। আঙ্কেল, ছেলের বিয়ে অনেকেই দেয় কিন্তু তোমার মতো উত্তেজিত আমি কাউকে হতে দেখিনি। এই দেখুন 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 কি কি বলে আপনি। আরে আমরা তো উত্তেজিত হবই, আমার ছেলের বিয়ে বলে কথা। তুই তুমি তোমার বাড়ির লোকে, তোমার বাবা মা দিদি ঠাম্মি সকলে কেমন উত্তেজিত, সকলে কত আনন্দিত, তোমার মধ্যে না আমি সেরকম একটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না বুঝলেন। আমি ভেবেছিলাম কি জানেন, আপনার মেয়ে বোধহয় অনির্বাণের বিয়েতে সবচেয়ে বেশি আনন্দিত হবে, তুমি তো মানে তুমি কোথায় কোথায় গালি রেগে যাচ্ছ। আচ্ছা আচ্ছা সত্যি কথা বলো, অনির্বাণের বউকে কি তোমার খুব একটা পছন্দ হয়নি রাধিকা মা? আঙ্কেল, আমি কি তাকে দেখেছি যে আমি বলবো যে তাকে পছন্দ হয়েছে কি হয়নি? তাছাড়া আমার পছন্দে কি এসে যায়? না না, তোমার পছন্দ হবে, মানে তোমার পছন্দ এসে যায়। বাপি, তুমি কি বলতে চাইছো বলো তো? অদিতু ভাই, তোমার পছন্দে কি যায় আসে এ কথার মানে কি? ওমা, তুমি কি চাও না যে অনির্বাণের একটা ভালো বিয়ে হোক, একটা সুন্দর বউ আসুক, সুন্দর ঘর সংসার করুক? তুমি তো অনির্বাণের ভালো চাইবেই, তাই না? তাই না? তাই তো, তাই। আমি এখন খুব টায়ার্ড, আমি উপরে যাচ্ছি আর দাদু ভাইয়ের সঙ্গে দেখা করে আসছি। আরে আরে শোন শোন, তোর শরীর ভালো আছে তো তুই উপরে যাবি কি করে? আমি নিয়ে যাচ্ছি। কাউকে যেতে হবে না, কাউকে যেতে হবে না, তোমরা এখানে গল্প করো, বিয়ের গল্প। আমি আসছি। আস্তে আস্তে আস্তে, সাবধানে জামা। ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। সত্যি কি মজা যে আজকে পাচ্ছি না, মানে এত আনন্দ হচ্ছে। আর আমার ছেলেটাও বড় দুষ্টু, মেয়েটার পেছনে লেগে লেগে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে। হ্যাঁ কিন্তু আমার মেয়েটার মুখটা গেছে শুকিয়ে। আঙ্কেল, এই যে আমার বোনের এত কষ্ট হচ্ছে আমি কিন্তু বলে দিলাম,
আপনার ছেলেকে তার দাম দিতেই হবে। আমি এসব সহ্য করতে পারি না। নিও নিও, যত খুশি দাম আদায় করে দিতে, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কষ্ট তো খুবই পাচ্ছে, কিন্তু কাউকে তো বলতে পারছে না কিছু, তাই ও রকম রেগে রেগে যাচ্ছে, রেগে রেগে যাচ্ছে। একদম ঠিক বলেছেন মাসিমা, একদম ঠিক বলেছেন। আমি আপনার সঙ্গে একেবারে একমত। অনির্বাণকে ভালোবাসে, অনির্বাণের বিয়ে ঠিক হয়েছে বলে কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে স্বীকার করছে না। খারাপ তো লাগছে, আমারও মাঝে মাঝে একটু খারাপ লাগছে। তবে সত্যি কথা বলি দাদা, এই যে নির্মল একটা আনন্দ না, এই যে কতদিন বাদে পাচ্ছি, এই আনন্দ বোধ হয় আর সারা জীবনেও পাবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।